বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে পড়েছি ইউনিট 11। এই ভিডিওতে আমরা শুরু করব ইউনিট 12 লেসন 1 দিয়ে। তাহলে চলো একদম শুরু করা যাক। এই লেসনটার নাম হচ্ছে মাই রুটস, অর্থাৎ আমার যে মূল সেগুলো। ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ। ঈদ হচ্ছে বাংলাদেশের মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব। ইট মিন্স হ্যাপিনেস, এভরি ওয়ান ওয়ান্টস টু শেয়ার দেয়ার হ্যাপিনেস, শেয়ার দিস হ্যাপিনেস উইথ দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। ঈদ মিন্স হ্যাপিনেস মানে হচ্ছে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এবং সবাই চায় তাদের ঈদের আনন্দটা তাদের সবচেয়ে প্রিয় কাছের মানুষজনের সাথে ভাগাভাগি করে নিতে। সো মোস্ট অফ দ্য পিপল হু আর লিভিং আউটসাইড দেয়ার হোমস ফর ডিফারেন্ট রিজনস হ্যাভ আ স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক হোম ডিউরিং দ্য ঈদ ভেকেশনস। বুঝছো? সো মোস্ট অফ দ্য পিপল, সুতরাং বেশিরভাগ মানুষ, হু আর লিভিং আউটসাইড দেয়ার হোমস ফর ডিফারেন্ট রিজনস, বুঝছে, যারা বিভিন্ন কারণে তাদের বাসার বাইরে থাকে, হ্যাভ আ স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক হোম ডিউরিং দ্য ঈদ ভেকেশনস। তাদের ঈদের ছুটিতে বাসে ফেরত যাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে। অ্যাজ এ রেজাল্ট, দেয়ার ইজ আ ম্যাড রাশ ইন দ্য বাসেস, ট্রেনস অর লঞ্চেস ফর দ্য হোম বাউন্ড পিপল। এবং এই যে তারা সবাই বাসে যেতে চায়, এই কারণে দেখা যায় যে তখন খুব ভিড় লেগে থাকে বাসগুলোতে, ট্রেনগুলোতে, লঞ্চগুলোতে, বাস এই বাড়িগামী বাসাগামী মানুষের জন্য। দিস অফটেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টস দ্যাট টেক অ্যাওয়ে মেনি লাইভস। এবং এইসবের কারণে প্রায়ই এরকম যানবাহন দুর্ঘটনা ঘটে যেগুলোর কারণে অনেক মানুষ প্রাণ হারায়। হাউএভার, ইট ক্যানট স্টপ পিপলস ডিজায়ার টু মিট দেয়ার ফ্যামিলি, ইনলস অর ফ্রেন্ডস। যাই হোক, এটা কিন্তু কখনোই মানুষের যে আকাঙ্ক্ষাটা আছে তাদের পরিবার পরিজনের সাথে দেখা করার, সেটাকে কমাতে পারে না। হোয়াট মেক্স পিপল রাশ ফর দেয়ার হোমস ইন স্পাইট অফ দ্য সিরিয়াস হ্যাজার্ডস। কী আছে এমন যেটার কারণে এই সব ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও মানুষ তাদের ঘরের দিকে চলে যায়? দিস ইজ দ্য পুল অফ দ্য রুটস। পুল মানে টান, আর রুট মানে মূল বা শিকড়। এটাই হচ্ছে শিকড়ের টান। ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক ট্রিস? মানুষের কি গাছের মতন শেকড় আছে? দ্য আনসার ইজ ইয়েস। উত্তরটা হচ্ছে হ্যাঁ, বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিস, দে আর ইনভিজিবল। কিন্তু পার্থক্য হচ্ছে গাছের শিকড়ের সাথে যে মানুষের শিকড়গুলো দেখা যায় না, দে লাই ইন আওয়ার মাইন্ড, সেগুলো আমাদের মনের ভেতর থাকে। ইটস দিজ রুটস দ্যাট মেক আ বন্ড বিটুইন আস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, ইনলস, ফ্রেন্ডস, নেইবার্স, আর ইভেন বিটুইন আস অ্যান্ড দ্য ল্যান্ড ওয়ার উই আর বর্ন অ্যান্ড গ্রো আপ। বলছে যে এই শেকড়গুলোই আছে যেগুলো আমাদের মধ্যে, আমাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সবার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, এমনকি আমাদের মধ্যে এবং যেই স্থানে, যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি তার মধ্যেও একটা সম্পর্ক তৈরি করে। তাহলে এই ভিডিওতে এতটুকুই থাকুক। এর পরের ভিডিওতে আমরা এর পরের অংশটা শিখবো, এবং আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সলভ করবো। তার আগে চলো আমরা এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনটা সলভ করি। এখানে কী আছে? উইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনভিজিবল। ইনভিজিবল কী হবে? সিক্রেট, ইমপারসেপ্টেবল, আনডিটেক্টেবল, অবসকিউরড। এটা হবে ইমপারসেপ্টেবল, যেটা আমরা দেখতে পারি না, পারসিভ করতে পারি না, সেটাই ইনভিজিবল। তারপর আছে, ইফ ইউ কম্পেয়ার এ হিউম্যান উইথ এ ট্রি, উইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি কম্পেয়ার উইথ ইটস রুটস। অর্থাৎ আমাদের রুটের সাথে কোনটাকে কম্পেয়ার করা যায়? ফ্যামিলি, সোসাইটি, এনভায়রনমেন্ট, কোনটা হবে বলো তো? সবগুলোই কিন্তু আমাদের শেকড় হিসেবে কাজ করে। তারপর কী আছে? আ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি বন্ডিং ক্যান বি কম্পেয়ার উইথ আ ট্রাভেলার, মেসেঞ্জার, ভ্যাগাবন্ড, অ্যাম্বাসেডার। এটা কী হবে বলো তো? ভ্যাগাবন্ড, অর্থাৎ যার কোনো পরিবার নাই, তার কোনো শেকড়ও নাই, তাকে আমরা ভ্যাগাবন্ড বা ভবঘুরে বলতে পারি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ আনলাইক? আনলাইক মানে কি? ডিসসিমিলার। তাহলে দেখো, এখানে আমাদের চারটে প্রশ্নেরই একদম চারটেরই আমরা ঠিক উত্তর দিয়েছি। তাহলে পরের ভিডিওতে আমরা পড়বো পরের অংশ এবং শেষ করবো আমাদের এই লেসনটা।